ওয়েলকাম টু ট্রাভেলার্স অ্যাভিনিউ। আমরা অনেক সময় ভাবি ঢাকায় থেকেও যে কাছের ছুটির দিনটা কোথায় কাটাবো, কিভাবে কাটাবো। ঢাকার অদূরেই একেবারে কাছেই রয়েছে সুন্দর একটি ঘোরার জায়গা, এটি রয়েছে এসে বসিলা থেকে একটু সামনে আগালেই আপনি দেখতে পাবেন বেড়াবাড়ি। এই বেড়াবাড়িটি প্রকৃতির সাজে সৌন্দর্য করা হয়েছে, প্রতিটি কাজের মধ্যে রয়েছে প্রকৃতির ছোঁয়া, যেন এটি প্রকৃতিভাবেই তৈরি হয়েছে। আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। আর এখানে যেতে হলে আপনাকে যেতে হবে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড় থেকে। সিএনজি নিয়েও যেতে পারেন অথবা বাসে করেও আপনি যেতে পারেন। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলার সামগ্রী এবং বিভিন্ন কারুকার্য করে সাজানো হয়েছে এই জায়গাটিকে, এবং বিভিন্ন গাছপালায় ভরপুর রয়েছে এ জায়গাটি। এছাড়াও পাশেই রয়েছে বিশাল আকার একটি পুকুর, যেখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন, নৌকায় উঠতে পারবেন। চলুন আমরা এখানেই নৌকায় উঠি, যেগুলো হংস খচিত নৌকা। আর এখানে এই নৌকায় উঠতে গেলে আপনাকে ঘন্টায় গুনতে হবে, ছোট যে নৌকাগুলো আছে 150 টাকা করে, এবং বড় যে নৌকা রয়েছে এই যে আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন, এই যে বড় যে নৌকা, এখানে 4 জন ধারণ ক্ষমতা রয়েছে, এখানে আপনাকে 200 টাকা গুনতে হবে আধা ঘন্টার জন্য। এই দেখুন পুকুরে নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনিও এখানে মজা আছে। এগুলো প্যাডেল বোর্ড, আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, আপনাকে পা দিয়ে এখানে চালাতে হবে নৌকাটি। খুবই উপভোগ্য, খুবই আনন্দদায়ক, আপনি না গেলে বুঝবেন না। আর এই জায়গাটি মোটি সিটি কিসের আগেই আপনি হাতের যেতে হাতের ডান পাশে বসবেন এই বেড়াবাড়িটি রয়েছে। এই বেড়াবাড়িতে মানে রাতের অপরূপ সৌন্দর্য যা আপনাকে আকর্ষণ করবে, এবং বিভিন্ন জায়গায় রয়েছে, আপনি এই জায়গাগুলোতে ছবি তোলার লোভ সামলাতে পারবেন না। দেখুন গেটটি, গেটটিতেও রয়েছে সৌন্দর্যের ছোঁয়া। আপনাকে প্রবেশ করতে কোনো ফি দিতে হবে না, এবং এই সৌন্দর্য উপভোগ করতেও আপনাকে কোনো ফি দিতে হবে না। চলুন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সৌন্দর্য। আপনাদের জ্ঞাতার্থে আমি এর মেনুটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এখান থেকে মেনু বাছাই করে নিতে পারবেন। আমরা যে মেনুটি নিয়েছি এখানে 1:4, যার ভ্যালু পড়েছে 720 টাকা। এ দেখতেই পাচ্ছেন বালতি ভরা খাবার, তেলের ভরা চাবার। শুরু হয়ে গেল খাওয়া দাওয়া, সবাই আনন্দ এবং মজা করে খাওয়া দাওয়া শুরু করেছে। খাওয়ার ভঙ্গিমা দেখলেই মনে হয় যে খাওয়াটা কত মজাদার এবং সুস্বাদু হয়েছে। দেখুন সবাই মনে হয় যে প্রতিযোগিতায় নেমে গেছে খাওয়া দাওয়ার জন্য। আর আমরা চলে এসেছি এই ভ্রমণের শেষ প্রান্তে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য।